আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটি সহজ রেসিপি নিয়েছি, কিন্তু রেসিপিটি সহজ হলে হবে কি, এই রেসিপিটি প্রোটিন ও পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি, আর সেটি হচ্ছে হাই প্রোটিন সালাদ। এই রেসিপিটি কিন্তু ওয়েট লস করতেও অনেক সাহায্য করে, অনেক উপকারী এই রেসিপিটি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। এরপরে এর মধ্যে দিব 1 কাপ ছোলা বুট। এই ছোলা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিব 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার ভালো করে মিশিয়ে নাড়তে হবে। এই পর্যায়ে আমি লবণ দিব না, কারণ ছোলা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই ছোলার মধ্যে অলরেডি লবণ ঢুকে গেছে। 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিব। একটি মিক্সিং বোলে নিব 1টি মিডিয়াম সাইজের শসা, ছোলা সহ এরকম সাইজ করে কেটে নিয়েছি, 2টি মিডিয়াম সাইজের টমেটো কুচি, সেই ভেজে রাখা ছোলা, 10 থেকে 12টি বাদাম কুচি। আমি এখানে পেস্তা বাদাম নিয়েছি, আপনারা যে কোনো বাদামই নিতে পারেন। দিব চাট মশলা 1 টেবিল চামচ, বিট লবণ 1/2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1টি মিডিয়াম সাইজের, ধনে পাতা কুচি 2 টেবিল চামচ, 1টি কাঁচামরিচ কুচি, লবণ 1/2 টেবিল চামচ, 2 টেবিল চামচ লেবুর রস, সরিষার তেল 1 টেবিল চামচ। আপনারা এখানে সরিষার তেলের বদলে অলিভ অয়েল দিতে পারেন। সবশেষে দিব 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া। এবারে 1টি চামচের সাহায্যে সব উপকরণগুলো মাখিয়ে নেব ভালো করে। ব্যাস, তৈরি হয়ে গেল হাই প্রোটিন সমৃদ্ধ প্রোটিন সালাদ। এটা সব ধরনের পুষ্টি পাবেন, আর আপনারা যারা ওয়েট লস করতে চান তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি। আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।